মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে কুকিং ইটিং। আমি মায়রিস খান বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠিয়ে দেখি আম্মু ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না হচ্ছে পোলাওর চালের ভুনা খিচুড়ি। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ যদি ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হয় এবং মজাও হয়। আর এখানে ভুনা খিচুড়ির জন্য দিয়ে দেওয়া হচ্ছে যেসব উপকরণগুলো দেওয়া হচ্ছে, পেঁয়াজ, গরম মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, এক চামচ মাংসের মশলা। ভুনা খিচুড়িতে আম্মু সবসময় মাংসের মশলা ইউজ করে, এবং স্বাদ মতন লবণ। আর চাল ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো মশলাগুলো ভুনা ভালো মতন কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে রাখা মুগ ডাল। আর এছাড়া দুই পদের ডাল নেওয়া হয়েছে, মুগ ডাল, মুসুরের ডাল এবং চাল। তো এখানে ভালো মতন মশলার সাথে কষিয়ে দিয়ে দেওয়া হয়েছে গরম পানি। যে পরিমাণ চাল ডাল ইউজ করছেন এর ডাবল গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তৈরি করা হচ্ছে মুরগি ভুনা করা হচ্ছে। তো দেখতেই পেয়েছেন যে কিছুক্ষণ আগে পেঁয়াজ ব্লেন্ডার করা নেওয়া হয়েছে, ঝোলটা ঘন হয় তাহলে। তো পেঁয়াজ তেল দিয়ে ভালো মতন কিছুক্ষণ ভুনার পর দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা, আদা রসুনের পেস্ট, এর গুঁড়া, এর মশলা দিয়ে মুরগি মাংসটি রান্না করা হচ্ছে। আচ্ছা, আমি মনে হয় দুইটাতেই, দুইটা রান্নার মধ্যেই স্বাদ মতন লবণের কথা বলতে হয়তো ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। পরিমাণ মতন স্বাদ মতন লবণ দেওয়া হয়েছে। এবং মাংসে সবসময় আম্মু সিরকা ইউজ করে, তো মুরগি মাংস দেওয়ার পর সিরকাও দিয়ে দেওয়া হবে। মশলাগুলো ভালো মতন কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, এবং দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংসগুলো, এবং এরপর দেওয়া হবে আলু। তো ভালো মতন যদি মশলাগুলো কষানো হয় তাহলে খাবারটা অনেক মজা হয়। আর এখানে হয়ে গেছে পোলাওর চালের ভুনা খিচুড়ি রান্না। আর উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা। শীতকালে যে কোনো কিছুর সাথে ধনিয়া পাতা দিলে খাবারটা আরও বেশি মজা হয় এবং স্বাদটা। ভুনা খিচুড়ি আর মাংস শীতকাল এবং বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নেই, খুবই মজা লাগে। শীতকালীন খাবার, বৃষ্টিকালীন খাবার হচ্ছে ভুনা খিচুড়ি আর মাংস। তো আমরা তো রান্না করে বেশ খেয়েছি, খুবই মজা হয়েছিল স্বাদ আল্লাহর রহমতে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো, কন্টেন্টগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যা কিছু আছে সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশন বক্সে এম কে কুকিং ইটিং চ্যানেলের ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন, লাইক দিতে পারেন। রান্না হয়ে গেছে, এখন গরম গরম খাওয়ার পালা। তো আজকের মতন এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন, এবং সব সময় সাপোর্ট করবেন প্লিজ। টিল দেন সবাই ভালো থাকবেন, কিপ ওয়াচিং এম কে কুকিং ইটিং চ্যানেল। আল্লাহ হাফেজ।